নমস্কার দর্শক বন্ধু, আজির খবরে আপন সমস্ত স্বাগত জানাবার সহ খবর আরম্ভ করুছি। বুলবুল যুগু 3 লক্ষ হেক্টর চাষ জমি নষ্ট, 5 হাজার ঊর্ধ্ব ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সামুদ্রিক বাত্যা বুলবুল যুগু রাজ্যের 3 লক্ষ হেক্টর চাষ জমি নষ্ট হয়েছে। সাংবাদিক সম্মিলনীরে রবিবার স্বতন্ত্র রিলিফ কমিশনর এই সূচনা দেইছন্তি। এসআরসি প্রদীপ কুমার জেনা কহিছন্তি, প্রায় 2 লক্ষ হেক্টর জমিরে 33% ফসল নষ্ট হয়েছে। বর্ষা ও পবন যোগ 5,500 হেক্টর ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এসআরসি সূচনা দিয়েছন্তি। বুলবুল যোগ 3 জনকর মৃত্যু হয়েছিবা খবর মিলছি, কিন্তু ঘটনার তদন্ত চালিছি। আগামী দিনকু নেই কি সূচনা দেইথিলা গোলাপী আকাশ, কোন কুহন্তি বিশেষজ্ঞ? এপটে বাত্যা বুলবুলকু নেই ওড়িশাবাসী আশঙ্কার থিলা বেলে, সেপটে বুলবুল পরে পরে আকাশের দিশিলানি এক কমনীয় দৃশ্য। দিনে নুহে, 8-9 তারিখ 2 দিন ধরি ওড়িশার আকাশ রঙ্গিন হয়েগলা। ওড়িশা আকাশ দিশিথিলা গোলাপি গোলাপি, কৌশি নির্দিষ্ট অঞ্চলের নুহে। ভুবনেশ্বর নেই কটক, কেন্দ্রাপড়া, বালেশ্বর, পুরী আদি আকাশের যেতে যেপরি কিয়ে রঙ্গ বুণিদেলা, সোশিয়াল মিডিয়ায় ফটো পরে ফটো দেখিবাকু মিলুছি। ফেসবুক্রে ব্যবহারকারী মানে ফটো দেই লেখিলে, আজি আকাশে কি রঙ্গ লাগিলা। আজি আকাশ মার্গরু বাত্যা অঞ্চল বুলি দেখিবে মুখ্যমন্ত্রী নবীন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সোমবার আকাশ মার্গরু বাত্যা বুলবুল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিবা অঞ্চল বুলি দেখিবে। মুখ্যমন্ত্রী অপরাহ্ন বাত্যা অঞ্চল আকাশ মার্গরে বুলি অনুধ্যান করিবা পরে লোকসেবা ভবনের সন্ধ্যায় ক্ষয়ক্ষতি ও পুনরুদ্ধার কার্য সম্পর্কে সমীক্ষা করিবে। পুনি 5T কু টার্গেট কলে অপরাজিতা, পুনি মো সরকার কার্যক্রমকু সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী সমালোচনা করিছন্তি। 5টি কার্যক্রম কৌশি অভিনয় পদক্ষেপ নুহে, কেবল গোটিয়ে কি 2টি নুহ, সবু বিভাগরে 5টি আসিবা জরুরি বলি অপরাজিতা ষড়ঙ্গী প্রতিক্রিয়া রখিছন্তি। দিল্লিরে মুখ্যমন্ত্রীঙ্ক সমীক্ষা বৈঠক, কেন্দ্রঠু রাজ্য পাইব 7,544 কোটি টঙ্কা। রাজ্যকু কেন্দ্রীয় অনুদান দেই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আজি সমীক্ষা করিছন্তি। বিভিন্ন যোজনারে কেন্দ্রঠারু রাজ্য 7,544 কোটি টঙ্কা পাইব। এহা সহিত 5টির কার্যকারিতা নেই মধ্য মুখ্যমন্ত্রী সমীক্ষা করিছন্তি। মালকানগিরিরে অজানা রোগের 6 শিশুঙ্ক মৃত্যু, 7 আক্রান্ত। মালকানগিরি জেলা অন্তর্গত কালিমেলা ব্লকর তামনপল্লীরে অজণা রোগের 15 দিনের 6 শিশুঙ্কর মৃত্যু হয়েছিবা জনা যাইছি। এবে বি সেঠারে অজণা রোগের আক্রান্ত থিবারু সূচনা মিলিছি। গাঁরে কালি মেলা মেডিকালে এক ডাক্তারী টিম পৌঁছি ঘটনার অনুধান করুথিবা আরম্ভ করিছি। অদালতরে অযোধ্যা মামলা চালিথিলা বেলে কার্যরত পুলিশকর হোয়াটসঅ্যাপ চ্যাটিং মহঙ্গা পড়িলা, 5 নিলম্বিত। সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার শুনানি করিবা সময়রে রাজ্যের কেতেক সংবেদনশীল অঞ্চলের ডিউটিরে থিবা কিছু পুলিশ হোয়াটসঅ্যাপে চ্যাটিং করুথিবা হেতু সেমানুকু নিলম্বিত করা যাইছি। মধ্যপ্রদেশের জবদলপুর শহরের ডিউটি করুথিবা কিছু পুলিশ এপরি করিথিবা সূচনা মিলিছি। দিল্লি সরকারকু সতর্ক করাইলা গুইন্দা সংস্থা, অযোধ্যা মামলার শুনানি পরে হইপারে বড় ধরনের আতঙ্কবাদী আক্রমণ। সুপ্রিম কোর্টর অযোধ্যা শুনানি হওয়াকু থিবা নেই গত 10 দিন হব দিল্লিরে কড়াকড়ি ব্যবস্থা করিবারে রাজ্য সরকার ব্যস্ত থিলা বেলে, সেপটে সম্ভাব্য আতঙ্কবাদী আক্রমণর সূচনা মিলিছি। অনেক তদন্তকারী সংস্থা সূচনা দেই কহিছন্তি যে দেশের পাকিস্তানি আতঙ্কবাদী সংগঠন জৈশ ই মহম্মদ বড় ধরনের আক্রমণ ঘটাইবার যোজনা করুছি। হামারা সিধু কাহা হে, কর্তারপুর উদ্ঘাটন সময় এভাবে কহি সিধুকু খুঁজিলে পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ভিডিও ভাইরাল। পাক প্রধানমন্ত্রী ইমরান খান এক ভিডিও এবে সোশিয়াল মিডিয়ায় খুব ভাইরাল হবার লাগিছি। ভাইরাল ভিডিওরে সে কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধুকু হমারা সিধু কহি তাঙ্ক কথা পচারুথিবা ভাইরাল ভিডিওরে দেখা যাইছি। নভেম্বর 9 কর্তারপুর করিডরে উদ্ঘাটন থিলা বেলে নিজের অধিকারীমানক সহ সেঠারে পৌঁছিলে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান বায়ুসেনা সংগ্রহালয়ে উইং কমান্ডর অভিনন্দনক মৃত্যু। ভারত বিরুদ্ধে ঘূর্ণ্য প্রচার পূর্বক পাকিস্তান করাচিঠারে থিবা বায়ুসেনা যুদ্ধ সংগ্রহালয়ে ভারতীয় বায়ুসেনা পাইলট উইং কমান্ডর অভিনন্দন
ବର୍ଦ୍ଧମାନଙ୍କର ମୂର୍ତ୍ତି ପ୍ରଦର୍ଶନ କରିଛି। ବାତ୍ୟା ବୁଲବୁଲ କଥା ପଚାରି ସହାୟତା ଦେବା ପାଇଁ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି। ସାମୁଦ୍ରିକ ବାତ୍ୟା ବୁଲବୁଲ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଅଞ୍ଚଳରେ ବିପର୍ଯ୍ୟୟ ସୃଷ୍ଟି କରିବାର ଦିନକ ପରେ ଅର୍ଥାତ୍ ରବିବାର ଦିନ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କୁ ଫୋନ୍ କରି ପରିସ୍ଥିତି କଥା ପଚାରି ବୁଝିଛନ୍ତି। ଅଯୋଧ୍ୟା ମସଜିଦ ନିର୍ମାଣ ପାଇଁ ସରୁଜ ନଦୀ ସେପାରିରେ ମିଳିପାରେ 5 ଏକର ଜାଗା। ସୁପ୍ରିମକୋର୍ଟଙ୍କ ଆଦେଶ ଅନୁସାରେ ମସଜିଦ ନିର୍ମାଣ ନିମନ୍ତେ ଯୋଗାଇ ଦେବାକୁ ଥିବା 5 ଏକର ଜମି ସୁନି ୱାକଫ ବୋର୍ଡକୁ ରାମ ଜନ୍ମଭୂମି ବାବ୍ରି ମସଜିଦ ପରିସରରେ ଆଖପାଖରେ ମିଳିପାରେ। ଅତି ଜନାଶୀର୍ଣ୍ଣ ସହରରେ ଏତେ ବଡ଼ ଖାଲି ସ୍ଥାନ ପାଇବା କଷ୍ଟକର ବୋଲି ସରକାରୀ ସୂତ୍ରରୁ ଜଣାପଡ଼ିଛି। ତେଣୁ ପୁରୁଣା ମ୍ୟୁନିସିପାଲିଟି ଅଞ୍ଚଳ ମଧ୍ୟରେ କିମ୍ବା ସରୁଜ ନଦୀର ଏପାଖରେ ଜମି ଯୋଗାଇ ଦିଆଯିବ ଦିଆ ନଯାଇପାରେ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ଉପରେ ଅସନ୍ତୋଷ ପ୍ରକାଶ କରିଲେ ରାଜ୍ୟପାଳ ଜଗଦୀପ ଧନଖଡ଼। ସିଟି ଅଫ୍ ଜୟ କୋଲକାତାରେ ଆୟୋଜିତ 5ମ ଭାରତୀୟ ଅନ୍ତରାଷ୍ଟ୍ରୀୟ ବିଜ୍ଞାନ ମହୋତ୍ସବରେ ସମାପନ ସମାରୋହରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ଅନୁପସ୍ଥିତିକୁ ନେଇ ପଶ୍ଚିମବଙ୍ଗର ରାଜ୍ୟପାଳ ଜଗଦୀପ ଧନଖଡ଼ ନିଜର ଅସନ୍ତୋଷ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଭବ୍ୟ ରାମ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିବାକୁ ଅତିକମ୍ରେ 5 ବର୍ଷ ସମୟ ଲାଗିବ। ଅଯୋଧ୍ୟାର ରାମ ଜନ୍ମଭୂମି ବାବ୍ରି ମସଜିଦ ଜମି ବିବାଦ ମାମଲାରେ ଐତିହାସିକ ରାୟ ପ୍ରକାଶ ପାଇବା ପରେ ଏବେ ଅଯୋଧ୍ୟାରେ ରାମ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିବା ରାସ୍ତା ପରିଷ୍କାର ହୋଇଯାଇଛି। କିନ୍ତୁ ଏକ ଭବ୍ୟ ରାମ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିବାକୁ ଅତିକମ୍ରେ 5 ବର୍ଷ ସମୟ ଲାଗିବ ବୋଲି ବିଶେଷଜ୍ଞମାନେ ଆକଳନ କରିଛନ୍ତି। ଉନ୍ନତ ଚିକିତ୍ସା ନିମନ୍ତେ ସୋମବାର ଦିନ ଲଣ୍ଡନ ଯିବେ ନୱାଜ ଶରିଫ। ଅସୁସ୍ଥ ଥିବା ପାକିସ୍ତାନର ପୂର୍ବତନ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନୱାଜ ଶରିଫ ଉନ୍ନତ ଚିକିତ୍ସା କରିବାକୁ ସୋମବାର ଦିନ ଇଂଲଣ୍ଡ ଯିବେ। ଶରିଫଙ୍କର ଗସ୍ତ ସଂକ୍ରାନ୍ତ ବିବରଣୀରୁ ଜଣାପଡ଼ିଛି ଯେ ଏଥିନିମନ୍ତେ ତାଙ୍କ ବିମାନ ଟିକେଟ୍ କନଫର୍ମ ହୋଇସାରିଛି। ରାମ ହେଉ କି ରହିମ, ଭାରତ ଭକ୍ତିର ସମୟ ଆସିଛି, କହିଲେ ମୋଦି। ନ୍ୟାୟିକ ଇତିହାସର ଏକ ସ୍ୱର୍ଣ୍ଣମ ଅଧ୍ୟାୟ ବିଶ୍ୱ ଜାଣିଲା ଆମ ଗଣତନ୍ତ୍ର କେତେ ଶକ୍ତିଶାଳୀ। ଭାରତୀୟ ଗଣତନ୍ତ୍ର କେତେ ଶକ୍ତିଶାଳୀ ତାହା ଅଯୋଧ୍ୟା ରାୟ ପ୍ରମାଣ କରି ଶକ୍ତିଶାଳୀ କରିଛି ତାହା ଅଯୋଧ୍ୟା ରାୟ ପ୍ରମାଣ କରିଛି। ଆଜିର ଅଯୋଧ୍ୟା ରାୟ ପ୍ରକାଶ ପାଇବା ପରେ ଭାରତୀୟ ଗଣତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା କେତେ ସୁଦୃଢ଼ତା ସମଗ୍ର ବିଶ୍ୱ ଜାଣିବାକୁ ପାଇଛି ବୋଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି କହିଛନ୍ତି। ସ୍ୱାମୀ ଓ ଝିଅଙ୍କୁ ହରାଇବା ପରେ ସମସ୍ତ ସଞ୍ଚିତ ଅର୍ଥକୁ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶରୁ ପୁରୀ ଆସି ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ଦାନ କଲେ ଏହି ବୃଦ୍ଧା। ଭୁବନେଶ୍ୱରୀ ପୁରୀ ସବୁ ତ ଭଗବାନଙ୍କର, କ'ଣ ବା ନିଜର। ମହାପ୍ରଭୁ ପାଦ ତଳେ ସବୁକିଛି ଅଜାଡ଼ି ଦେଇ ଜଣେ ବୃଦ୍ଧା ଆତ୍ମହରା ହୋଇପଡ଼ିଛନ୍ତି। ଫଟୋରେ ନଜର ଆସୁଥିବା ବୃଦ୍ଧାଙ୍କ ନାମ ହେଉଛି ଡାଳିମ୍ବ ସାହୁ। ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶରେ ବୈରିବଙ୍କା ଗାଁରେ ଡାଳିମ୍ବ ଉଠା ଦେଖାନଟିଏ କରି ଜୀବନ ଅତିବାହିତ କରୁଥିଲେ। ସେ ତାଙ୍କ ସ୍ୱାମୀ ସଞ୍ଚୟ କରିଥିବା 35,000 ଟଙ୍କାରୁ ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ଦାନ କରି ଦେଇଛନ୍ତି। କେଉଁଠି ଗଛ ତ କେଉଁଠି ଭାଙ୍ଗିଲା ବିଦ୍ୟୁତ ଖୁଣ୍ଟ, କାଲି ସୁଦ୍ଧା ସବୁ ସ୍ଥାନରେ ସ୍ୱାଭାବିକ ହେବ ବିଦ୍ୟୁତ ସେବା। ଅତି ଭୟଙ୍କର ରୂପ ଧାରଣ କରି ବାତ୍ୟା ବୁଲବୁଲ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଆଡ଼କୁ ମାଡ଼ି ଚାଲିଛି। ବୁଲବୁଲ ଏବେ 80 କିଲୋମିଟର ଦୂରରେ ଗତି କରୁଛି। ଘଣ୍ଟାକୁ 8ରୁ 9 କିଲୋମିଟର ଗତିରେ ଆଗକୁ ବାତ୍ୟା ବଢ଼ୁଛି ବୁଲବୁଲ। ଉତ୍ତର ଓ ଉତ୍ତର ପୂର୍ବ ଦିଗରେ ଗତି 7ଟାରୁ 11ଟା ମଧ୍ୟରେ ପଶ୍ଚିମବଙ୍ଗ ସୁନ୍ଦରବନରେ ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ କରିବ। ବୁଲବୁଲ ଓଡ଼ିଶା ନ ଛୁଇଁଲେ ମଧ୍ୟ ତାଣ୍ଡବ ରଚିଛି। ଅନେକ ଜିଲ୍ଲାରେ କ୍ଷୟକ୍ଷତି ହେବା ସହିତ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟିଛି। ବୁଲବୁଲ ପ୍ରଭାବରେ ଅନେକ ସ୍ଥାନରେ ପ୍ରବଳ ବର୍ଷା ଓ ପବନ ହୋଇଛି। କରଞ୍ଜିଆ ଉପଖଣ୍ଡରେ ଝାଡ଼ଖଣ୍ଡର ହାତୀପଲଙ୍କ ଉପଦ୍ରବ, ବିପୁଳ ପରିମାଣର ଧାନ ନଷ୍ଟ। ପୁଣି ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାର କରଞ୍ଜିଆ ଉପଖଣ୍ଡରେ ହାତୀପଲଙ୍କର ଉପଦ୍ରବ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଏହାକୁ ନେଇ ଭୟଭୀତ ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦା। ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ଝାଡ଼ଖଣ୍ଡର ଗୋଟିଏ ହାତୀପଲ କରଞ୍ଜିଆ ଉପଖଣ୍ଡରେ ପଶି ଆସିଛନ୍ତି। ଏଥିରେ 50ରୁ ଅଧିକ ହାତୀ ଥିବା ଜଣାଯାଇଛି। ଏହି ହାତୀପଲ ଗାଁରେ ଫସି ଫସଲ ନଷ୍ଟ କରିବା ସାଙ୍ଗକୁ ଘର ଭାଙ୍ଗିବା ଯୋଗୁଁ ଗ୍ରାମବାସୀ ଅତିଷ୍ଠ ହୋଇପଡ଼ିଛନ୍ତି। ମା ପରି ପିଲାଙ୍କୁ ସ୍ନେହ କରନ୍ତି ଏହି ଅଙ୍ଗନବାଡ଼ି ଦିଦି। ତାଙ୍କରି ଶ୍ରଦ୍ଧା ପାଇଁ ସ୍କୁଲକୁ ଧାଇଁ ଆସନ୍ତି କୁନି କୁନି ପିଲା। ସ୍ୱାଭିମାନ ପାଇଁ ଜୀବନ୍ତ ପ୍ରେରଣାର ସ୍ରୋତ ସୁକ୍ରିକି ବକବାସୀ, ବୟସ ପ୍ରାୟ 25 ବର୍ଷ। କୁଇଆ ସମ୍ପ୍ରଦାୟର ଏହି ଆଦିବାସୀ ଯୁବତୀ ଏବେ ପଛୁଆ ଅଞ୍ଚଳର ଜଣେ ଭିନ୍ନ ମଣିଷ ଭାବେ ପରିଚୟ ପାଇଛନ୍ତି। ସୁକ୍ରିକବାସୀ ହେଉଛନ୍ତି ମାଲକାନଗିରି ବ୍ଲକ ତମସା ଗାଁର ଅଙ୍ଗନବାଡ଼ି ଦିଦି। ସ୍ୱାଭାବିକ ଅଞ୍ଚଳର ତାଙ୍କର କାମ ପାଇଁ କୁନି କୁନି ପିଲାଙ୍କ ପାଇଁ ପାଲଟିଛନ୍ତି ଆକର୍ଷଣର କେନ୍ଦ୍ରବିନ୍ଦୁ।
ଶିଶୁ ମୃତ୍ୟୁକୁ ନେଇ ଏସ୍ସିବି କାଜୁଆଲିଟି ମୁଖ୍ୟ ଫାଟକରେ ତାଲା ପକାଇଲେ ସମ୍ପର୍କୀୟ। 8 ବର୍ଷର ଶିଶୁ ମୃତ୍ୟୁକୁ ନେଇ କଟକ ଏସ୍ସିବି ମେଡିକାଲରେ ଉତ୍ତେଜନା ଦେଖାଦେଇଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଅସୁସ୍ଥ ଶିଶୁକୁ ଚିକିତ୍ସା ନକରି ଡାକ୍ତର ଫେରାଇ ଦେଇଥିବା ଅଭିଯୋଗ ଆଣି କାଜୁଆଲିଟି ମୁଖ୍ୟ ଫାଟକରେ ତାଲା ପକାଇଥିଲେ ଶିଶୁର ସମ୍ପର୍କୀୟ। ଏହା ସହିତ ଆଜିର ସରିଛି ଖବର। ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ଏଇଟା ଭଲ ଲାଗିଥିବ। ରହୁଛି, ନମସ୍କାର।